আসবেন তো শুভ মুহূর্তে। প্রচারের হাতিয়ার মাঝভাগ। রবিবার নকশালবাড়ির কটিয়াজোতে তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে প্রচারের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানে কর্মীদের ঢেলে পাত পেরে খাওয়ানো হয়, পরিবেশন করেন স্বয়ং প্রার্থী নিজেই। সব মিলিয়ে প্রায় 200 জন কর্মীকে খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ভোটের প্রচার জমে উঠেছে। সব দলের প্রার্থীরাই কম বেশি মাঠে ময়দানে নেমে পড়েছে, কিন্তু দার্জিলিং লোকসভা আসনে এখনও তৃণমূলই একমাত্র লড়াইয়ের ময়দানে রয়েছে। বিরোধী বিজেপি বা বাম কংগ্রেস জোট কেউই প্রার্থী ঘোষণা করতে পারেনি, ফলে তৃণমূল একাই কর্মীদের নিয়ে হৈ হৈ করে প্রচারে নেমে পড়েছে। প্রার্থীর হয়ে পোস্টার লাগানো, বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি পেট পুজোও করছেন কর্মীরা। তৃণমূলের অনেক নেতাই জানাচ্ছেন, পেট ভর্তি থাকলে কর্মীরা কাজে আরও উৎসাহ পাবেন, সেই লক্ষ্যেই এই আয়োজন। নকশালবাড়ি থেকে মোহাম্মদ হাসিমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।